ডিজে বাপি প্রেজেন্টেশন। আমার বলতে ভীষণ লজ্জা করছে। তুমি সাহস করে বলো। সাহস করে বলবো? তাহলে শোনো ও ছায়া, জল থেকে বড় গায়ে ব্যথা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা হয়েছে? হ্যাঁ ছায়া। ওহো, সই দাঁড়াও, আমি একটু পালিশ না পালিশ করতে হবে না, আমার একটু জল ছেঁচে দেবে। ও, জল ছেঁচে দিতে হবে? হ্যাঁ ছায়া। সই গো, আমার তো জানা নেই। আমি দেখিয়ে দেব। বেশ, দেখিয়ে দাও। তাহলে ধরো ছায়া, শক্ত করে ধরবে, এই জল ছেঁচে ভেড়ির ওপারে ফেলবে। কি হলো? শক্ত করে ধর। না না, এরকম করে শক্ত করে ধরবে, ধরে এই কি হলো সায়া? তুমি ফেলে দিলে? চলে গেল। চলে গেছে না ছেড়ে দিয়েছো? ও, ছেড়ে গেছে। সই, শক্ত করে ধরো। হ্যাঁ, এবার পারবে তো? এই যাচ্ছে যা, ফেড়ির ওপারে ফেলবে। হ্যাঁ পারবে। জাল হো ছাতে ঠাকুর হইয়া পোহনি গো। আমি জলটা কেমন করে কাদা টেনে আল দিতে হবে? সই, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। ওই দেখিয়ে দাও, ওইভাবে ওইভাবে। আমি পারবো। পারবে? হ্যাঁ সই। এ ভালো করে
অবশ্যই আমি দেব। দেখেছো তো কত সুন্দর আল দিয়েছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, গভর্নমেন্টের ভেড়ি বানিয়ে দিয়েছি, সই এক ফোঁটা জল ওপর থেকে পার আসবে না, সই। ও সই, ওই জলমধ্যে কিলবিল করছে কি সই? ও সয়া, কি এই মাছ তোমাকে ধরতে হবে সয়া, সব মাছ। ও সই সই, ওই থেনে মাছে কাঁটা মারবে না, আমি সারিয়ে দেব। ও তুমি সারিয়ে দেবে, বেশ তুমি ধরে নাও, ধরে নাও না, তুমি ধরে নাও। আমি বসে জিরাই, বসলে হবে না সায়া, তাহলে মাছ তোমাকে ধরতে হবে। অবশ্যই, কেমন করে ধরতে হবে আমি দেখিয়ে দেব। বেশ দেখিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা ওটা কি? এটা কি জাল গো? তা তুমি মাছ ধরতে আছো, তুমি জানো না আমি জানি? তুমি জানো না? না, এটা চাক জাল। এই চাক জাল নিয়ে ঘিরে ও ওইভাবে মাছ ধরে? হ্যাঁ, ঘিরি কেটে কেটে, ঘিরি কেটে 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 মাছ ধরে। দাও, আর যদি না হয় চেপে চেপে ধরবে, পারবে তো? হ্যাঁ, মাছ ধরে কামুককার মন্ত্র দাও না সই শিখিয়ে। এখন দেওয়া যাবে না ছায়া, এই মাছ বাজা বৃত্তি করে তাবার তোমার মন্ত্র শিখাই দেব। বেশ, তাহলে চলো সই বাজারে। ঠিক আছে, আমি ভালো করে ঘাসের আলদা পাকি দিচ্ছি, তুমি নিয়ে বাজারে চলো। সই কেন নেবে তুমি? তুমি বলতে বলতে তো খুব বলছো তো। কেন? আমি ও সব পারবো না আলটা ফালটা নিতে, মাছ নিতে। হ্যাঁ, পারবে না, পারবে না, না। তাহলে তোমার কুটুম্ব তোমার থাক, আমার কুটুম্ব নিয়ে আমি চলি। সই নিতে পারি আমার একটি কথা? কি কথা গো? আমি চোখ মুজিত করে নেব, কেউ আমাকে দেখতে পাবে না, আমি কাউকে দেখতে পাবো না, আমি নিয়ে চলে যাব। ঠিক আছে, আমি ভালো করে ঘাসের আলটা পাকিয়ে দিচ্ছি, তুমি নিয়ে বাজারে চলো। সই, তাহলে চোখ মজুত করে কোথায় করে বাজারে যাবে? কেন, সাত মুখে যাব না? গোলাবাড়ি যাবে? না না বাবা, গোলাবাড়ি অনেক আছে। হ্যাঁ, অনেক আছে, কাঁচা কাঁচা আছে। হ্যাঁ, গন্ডোল হচ্ছে বাবা, জীবনে যাবো না।
তাহলে চলো। মা মনে ভেবেছিলাম পারবো না, এবারে পারবো। এস চলে আমি পারবো। পারবে পারবে, ধরে ছায়া। সই বলো, আমি না পারলে তোমাকে নিতে হবে জানো। ঠিক আছে নাও। লোক দেখলে আমার কি বলো, তা না হাঁকলে কেউ মাছ নেবে? হাঁকবে? হ্যাঁ, ছোট করে হাঁক। ঠিক আছে, কেহে নিবিল এসো না, টাটকা মাছ আমার, টাটকা চুন পোটি তারা। আমি আর পথ চলতে পারছি না, সই মাছের লালা গায়ে ভরে গেছে। এসো শোনো না, এসো এসো আমার কাছে এসো, আসবে তো সই, সুখে থাকো সই। আমি আর পারছি না, ধরে এখানে নামিয়ে দাও। না সই, এখানে নয়, সেই অদৃশ্য সবার দেখা যাচ্ছে, ওই সরবারে গিয়ে নামিয়ে দেবো। সই গো বলে সই, একটা কথা বলবো, আমি আর পথ চলতে পারছি না, সেই আমার হাতটা একটু ধরবি? বেশ, আমি তোমাকে হাত ধরে নেব। তাহলে ধরো সেই। আরে কানে মিলাই আমাসি মা তো আনা কোড়িয়া, একটা জুনে পুটি ধরা কেন মিলাই, একটা জুনে পুটি ধরা কেন মিলাই। আমার গায়ে মাছের লালা ভরে গেছে, চলো না সই, পরিষ্কার করে দেবে। কত বললি, কত মা মাছি দাদারা বসে রয়েছে, দেখলে কি বলবে? আর আমার বাড়িতে গেলে আমি ভালো করে
পরিষ্কার করে দেব। সৈগা, তুমি ওরম কেন গো? দেখো না ঘাটে কেউ নেই, চলো না। হ্যাঁ, আমার মাছের লালা ভালো করে একটু ওভাবে পরিষ্কার করে দেব। তুমি এখন যাও, একটা ডুব দিয়ে এসো। যাবে না? না। এখন মাছের লালা শুকে আছে, আর ওই সরোবর লাবলে জল লাগলে টুক করে পড়ে যাবে। তুমি কিভাবে বললে আমি বোকা আছি? দেখো যাবে না, যাবো না। তুমি যাও, বলে ছায়া তুমি যাও, যাবে। আমার এই অঙ্গুরিটি এই বটবৃক্ষ তলে থুয়ে যাবে, কেমন? ছায়া, তুমি আমার ধর্মের ছায়া, আমি কি পালাতে পারি? তুমি আমার ধর্মের ছায়া, ধর ছায়, বলে ছায়া চল যাই, ও যাও, তুমি ডুব দেছো, চল যাও, বলো ডুব দাও। কি হালাকি, আমি এখানে দাঁড়িয়ে আছি, ছায়া আমি ডুব দিলাম ও গোয়স পদ্ম সাহার বারে গো, আমি ডুব দিলাম ও গোয়স তুমি গেলে যা হতো না, ঘাটে কেউ ছিল না। তুমি ওরম করো কেন? আয় গই ও সই কোথায় গেলে, আয় গই ও সই কোথায় গেলে, আমাকে আজ পথে পোছায়ে, আয় গই ও সই কোথায় গেলে, আমাকে আজ পথে পোছায়ে, আয় গই ও সই কোথায় গেলে, আহন্তি গেল সই ও গেল, আয় গই ও সই কোথায় গেলে, ওহ
আমি কোথায় এলাম, এ তো আমারই পদ্মা সারবার এসেছি, যখন গৌরীর সঙ্গে সাক্ষাৎ করে যাই। গৌরী দাঁড়া ঠাকুর, মন্দিরের মধ্যে এক পা প্রবেশ করবে না। আমার মন্দিরে আমি প্রবেশ করব না কেন গৌরী? ঠাকুর তোমার গায়ে কাদা কেন ঠাকুর? গৌরী চাষ করতে গেলে গায়ে কাদা লাগবে না? তা না হলে ঠাকুর তোমার মাথায় বড় বড় মাছের আঁশ কেন ঠাকুর? গৌরী আর আয়ো, ওই সে ঘর পালা নারদ এসে গেছে। মামিমা তুমি কি বাড়ির মধ্যে মাছ শুকাতে দিয়েছো? দেখতেই পাবে নারদ তোমার মামার মাথায় বড় বড় মাছের আঁশ কিনা। কই দেখি মামিমা, কি হয়েছে জানো? একটি চিল ওই বিল থেকে মস্ত বড় মাছ ধরে নিয়ে যাচ্ছিল। চিলটি মনে করল মামার মাথাটা বড় তাল গাছের মাথা, তাই মামার মাথায় বসে ঠুকরে ঠুকরে খেয়ে। তুমি কি মনে ভেবেছ আমার মাথাটা বড় তাল গাছের মতন দেখতে? না না ঠাকুর, কোন বাগদির মেয়ের সঙ্গে বটে ছায় বসি হাতের উপর হাত রেখে সই পাতিয়েছিলে। আচ্ছা না রে, ও তোর মাইমা কি মাথা খারাপ হয়ে গেছে? আমার খেয়ে দিয়ে কাজ নাই ওই সব করতে গেছে? না 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 না, তা না হলে ঠাকুর কোন বাগদির মেয়ের সঙ্গে এক কুরট পাকে লেবে মায় ধরেছিলে? আচ্ছা না রে, পাকের মধ্যে লাভলে আমি উঠতে পারবো কি? হ্যাঁ তাও ঠিক। তা না হলে ঠাকুর কোন বাগদির মেয়ের সঙ্গে মাছের ঝুড়ি নিয়ে বাজারে গিয়েছিলে? না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কতদিন পরে বাড়ি এলাম, এটা হয়েছে সেটা হয়েছে। তা না হলে ঠাকুর তোমার হাতের অঙ্গুরি হারিয়ে গেছে? গৌরী হারিয়ে গেছে, দেখতেই পাবে না রোদ এই অঙ্গুরি কা। ওই দেখে ও বাবা, এ তো তোমার সেই অম্বল ঠকের আংটি। ওই দেখে, আচ্ছা না রে, ও এখন অঙ্গুরিটা হারিয়ে গেল। হ্যাঁ খালা বদ, তোমাকে খুঁজতে বললাম, তুমি খুঁজে পে আমাকে না দিয়ে সরাসরি তোমার মামিমার হস্তে তুলে দিলে না? মামিমা যারা চোর, যাদের চুরি করে পেশা, তারা যদি কোনো রকমে ধরা পড়ে যায় এইসব ভালো ভালো দাদাদের নাম করে দেয়। না না তুমি চোর নয়। ঠাকুর তুমি চোখ মুছে তো করুন, সেই বাগদির মেয়ে এখানে আসবে। আচ্ছা না রে, সেই বাগদির মেয়ে? আচ্ছা না রে, ও মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ সেই বাগদির মেয়ে আসবে? না 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 হতে পারে। তুমি চোখ মুছে তো করুন, হ্যাঁ সেই বাগদির মেয়ে এখানে আসবে। ঠিক আছে আমি চোখ মুছে দিতে করছি। ঠিক আছে। ও মামা না রে, তুমি সত্যি সত্যি বাগদির মেয়ের সঙ্গে সই পাঠিয়েছিলে? ও না রে, বাবারি জায়গাটা হাতে হাতটা দিলাও। আচ্ছা আচ্ছা, হাতটা কি নরম হয়ে দিব? হ্যাঁ মাছ ধরেছিলে? মিছিমিছি একটু ধরেছিলে। মাছ নিয়ে বাজারে বিক্রয় করতে গেছিলে? জানো না রোদ, জানো মাছের ঝুড়ি নিয়ে যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ আমি পিছনে দৌড়ে দৌড়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, যেখানে ফাঁকা আছে বলে দেখ, আমি আর পাচ্ছি না, এটা মাছের ঝুড়িটা নেবে তাই ফাঁকাতে একটু নিয়েছি। তুমি নিয়েছো? নিয়েছো মাছ মিথ্যে কথা। ওই ওদিকে আসছিলাম। কই 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 এলো কই, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ কই আরো করে চিনা করে গ্রামিকে, আমি বাঘ দিন নয় ও প্রাণ না, আমি তোমার গৌরী গো। আমি বাঘ দিন নয় ও প্রাণ না, আমি তোমার গৌরী গো। আমি বাঘ দিন রিশাজ সে গেল বলছে বল্লুকা,
ভুল করেছে গৌরী, ভুল করেছে। এ গৌরী ঠাকুর, পুরাণের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে গৌরী মানে ভক্তি নেই ঠাকুর, মহাদেব ভক্তি বলে ডাকিবে না কেউ এই ধারা ধাম আছে গৌরী ঠাকুর। গৌরী হয় হোক ঠাকুর আমার নাম কলঙ্কিত, গৌরী তোমার নাম হোক উজ্জ্বল গৌরী। ওগো ঠাকুর আমি যদি না বাগদিনি শেষে যেতাম সেই পল্লুকার মাঠে, ফিরে আসতে না তুমি সাদের কৈলাসে, এই সাদের কৈলাসে অন্ধকারে পরিণত কার্তিক গণপতি লক্ষ্মী সরস্বতী পথে প্রাণ তলে কেঁদে কেঁদে দাঁড়াতো ঠাকুর। আজ হতে তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো কোনোদিন যাবে না সেই মর্ত ধামে। নারদ ও বলো না, অনেকটা ধান বল্লুকার মাঠে চাষ করেছে, আমি ছেলে মানুষ, আমি একা দেখতে পাবো না, মামা আমার সঙ্গে যাবে। ও মামি বা বলছিলাম মানে অনেকটা ধান চাষ তো, তা আমি দেখতে পারবো না, মামা আমার সঙ্গে যাই না। না তোমার মামাকে পাঠাবো না, তুমি যাবে। ও মামা নারদ হবে না, হবে না, না বেশ কৈলাস মন্দিরে দাঁড়িয়ে আমি এই প্রতিজ্ঞা করছি গৌরী, মর্ত ধামে, মর্ত ধামে, কি মামিমা মর্ত ধামে যাব না। বেশ মামিমা এখন তুমি এসো, আসি তাহলে। নারায়ণ প্রভু নারায়ণ বসু ঠাকুর, বেশ গৌরী ঠাকুর সুবর্ণ পীড়াতে গো আমাকে বিছানা করে দাও। বেশ ঠাকুর ই ঘুমাও ঘুমাও ও প্রাণ ওনাদের সুবর্ণ পা লঙ্কে গো